চলো ভবন সনে কথন আশেপাশে আছে রসের বালি হিস বন্ধুরে বন্ধুরে আবার মন্দির মাঝে বিচিত্র আশেপাশে রসের বালি ঈশ্বরে বন্ধুরে আমার মন্দির মাঝে বিচিত্র পালক আছে আশেপাশে রসের বালি হিস বন্ধু দে মন্দির মাঝে বিচিত্র পালক আছে আশেপাশে রসের বালি হিস বন্ধু দে
খেলা কান্তি দিল বাসি বাসিটি বাজাইয়া যাও রে বাসি রাজ বাসির সুরটা সবাই শুনে না, এটা অন্তরঙ্গ কীর্তন, পদাবলী কীর্তন। আপনাদের অনেকের মনে একটা ভ্রান্ত ধারণা আসতে পারে যে নামটা ছেড়ে তো আমরা লীলা কীর্তন করছি। হরিভক্তি বিলাস তুলে দেখবেন নাম লীলাদি মুচ্চরুই বাসুদু কীর্তনম, যেই নাম সেই লীলা ভজ নিষ্ঠা করি, আর নামের সহিতে আছেন আপনি শ্রী হরি। বাসিটা যে বাড়ছে, এই বাসিটা আপনার দেহের কোনো জায়গায় অবতরণ করছে বাসি, এটা স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি এই চার দেশে না গেলে পরে এই বাসিটাকে জানা যাবে না। বাসিটার স্থানটা কোথায়, বাসিটার অবস্থানটা কোথায় করছে? আমার যে রেখে গেল কহিলা
দেশে যেতে চাও, সেই বন্ধু হচ্ছে নানা বিহারী গোবিন্দ। সেই বন্ধুর দেশে যেতে হলে, সেই বন্ধুর বাড়িতে যেতে হলে মনটা বন্ধুর চরণে দাও। আজকে রাধারানী প্রাণ গোবিন্দ, আজকে রাধারানীকে বলছেন জয় রাধে গো। এখন আমি যাই করে আমার মায়ের জন্য জানতি করে, আরে সকাগণ কদলা